প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2020 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকের ভিডিওতে থাকবে বিজ্ঞান বিষয়ের সর্বশেষ এবং চূড়ান্ত সাজেশন। তোমরা বিজ্ঞান পরীক্ষার মানমন্ত্রণ অবশ্যই জানো, তবু আমি বলে দিচ্ছি, বিজ্ঞান পরীক্ষার সৃজনশীল আসবে 11টি, সেখান থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 7টি প্রশ্নের জন্য নম্বর থাকবে 70 এবং তোমাদের নৈবিত্তিক থাকবে 30টি, সেখানে নম্বর থাকবে 30। তোমাদের বিজ্ঞান বইয়ে অধ্যায় আছে 14টি। তোমরা যদি কমপক্ষে 5টি সৃজনশীল কমন পেতে চাও তাহলে অধ্যায় পড়তে হবে 7টি, আর যদি 7টি সৃজনশীলই কমন পেতে চাও তাহলে কমপক্ষে 9 থেকে 10টি অধ্যায় পড়তে হবে। এখন 5টি প্রশ্ন কমন পেতে হলে তোমাকে যেই যে অধ্যায়গুলো পড়তে হবে সেই অধ্যায়গুলো হচ্ছে, প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা, তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রে যত কথা, পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই, সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার, নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস, দশম অধ্যায় এসো বলকে জানি এবং 12 অধ্যায় প্রাত্যহিক জীবনে তড়িৎ। এখানে যে 7টি অধ্যায় আছে সেই 7টি অধ্যায় ভালো মতো যদি প্র্যাকটিস করো তাহলে কমপক্ষে 5 থেকে 6টি প্রশ্ন কমন পাবে। এখন মাঝে মাঝে এমনও হয় তোমরা 7টি প্রশ্নও দিতে পারো না, সে 6টি প্রশ্ন দিলেই তোমাদের টাইম শেষ হয়ে যায়। সেক্ষেত্রে এখান থেকে যদি তুমি 5 থেকে 6টি প্রশ্ন অ্যান্সার করতে পারো তাহলে অবশ্যই ভালো নম্বর পাবে। তবে তোমাদের জন্য তৃতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায় একটু কঠিন হয়ে যেতে পারে, তবে চেষ্টা করবে এই দুইটা অধ্যায় ভালো মতো শেষ করার জন্য। আশা করি এখান থেকে 5 থেকে 6টি সৃজনশীল অবশ্যই কমন পড়বে। আর যদি 7টি প্রশ্ন অর্থাৎ 7টি সৃজনশীল কমন পেতে চাও তাহলে তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে, প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা, দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা, পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই, ষষ্ঠ অধ্যায় পলিমার, সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার, নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস, দশম অধ্যায় এসব বলকে জানি, 12 অধ্যায় প্রাত্যহিক জীবনে তড়িৎ এবং 14 অধ্যায় জীবন বাঁচাতে বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, এখানে যে 10টি অধ্যায় দেওয়া আছে এই 10টি অধ্যায় ভালো মতো প্র্যাকটিস করলে অবশ্যই 7টি সৃজনশীল কমন থাকবে। তবে তোমাদের যদি 10টি অধ্যায় পড়তে সমস্যা হয় তাহলে আরও একটি অধ্যায় বাদ দিয়ে দিতে পারো। তবে এখানে আমি 13 অধ্যায় রাখিনি, 13 অধ্যায় আসলে অনেক সহজ, যদি সম্ভব হয় তোমরা 13তম অধ্যায়টা পড়ে ফেলবে, সেক্ষেত্রে 14 অধ্যায় বাদ দিয়ে দেবে, অথবা টোটাল এখান থেকে আরও 2টি অধ্যায় বাদ দিয়ে দিতে পারো। যদি 13 অধ্যায় পড়ো তাহলে আর 2টি অধ্যায় বাদ দিতে পারো, তাহলেও কমপক্ষে 7টি প্রশ্ন কমন থাকবে। এখন তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা যে কোনো 2টি অধ্যায় বাদ দিয়ে দিতে পারো। এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ যে বিষয়গুলো রেখেছি, যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো এখানে আমি দিয়ে দিয়েছি। তোমাদের এই বিষয়গুলো অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ এই বিষয়গুলোর উপরে একটু বেশি জোর দেবে। অবশ্যই যে অধ্যায়গুলো সাজেশন আকারে দিয়েছি সেই অধ্যায়গুলো ভালো মতো পড়বে, তবে এখানে যে বিষয়গুলো আলাদাভাবে উল্লেখ করা আছে এই বিষয়গুলো একটু বেশি পড়বে বা একটু বেশি নজর দেবে। তাহলে প্রথম অধ্যায় থেকে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে, খাদ্য ও পুষ্টি এবং খাদ্যের কাজ, খাদ্যের উপাদান ও সুষম খাদ্য, বিএমআই নির্ণয় অর্থাৎ বডি মাস ইন্ডেক্স নির্ণয়, এইডস সম্পর্কিত প্রশ্ন এবং স্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা ও বিশ্রাম, এই 5টি অংশ ভালো মতো পড়বে। দ্বিতীয় অধ্যায় থেকে যে বিষয়গুলো বেশি পড়বে সেগুলো হচ্ছে, পানির গঠন উৎস, পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা, পানি বিশুদ্ধকরণ, পিএইচ মান নির্ণয় এবং আন্তর্জাতিক নদী কনভেনশন বা নিয়ম নীতি, এই অংশটুকু ভালো মতো পড়বে। তৃতীয় অধ্যায় থেকে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে, রক্ত, রক্তের উপাদান এবং উপাদানগুলোর কাজ বা রক্তের কাজ, বিভিন্ন রক্তকণিকার বর্ণনা, রক্তের গ্রুপ আর এস ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর, রক্ত সঞ্চালন বা হৃদযন্ত্রের রক্ত সঞ্চালন প্রক্রিয়া এবং ডায়াবেটিস রোগ সম্পর্কে বিস্তারিত, এই 5টা অংশ খুব ভালো মতো পড়বে। এই তৃতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন তো অবশ্যই আসবে, তবে এই অধ্যায় অনেকের কাছে কঠিন লাগে, তোমরা চেষ্টা করবে এই অধ্যায়টা পড়ার জন্য। পঞ্চম অধ্যায় থেকে যে বিষয়গুলো বেশি পড়তে হবে সেগুলো হচ্ছে, দর্পণের ব্যবহার, আলোর প্রতিসরণ, ক্ষীণ দৃষ্টি ও তার প্রতিকার, লেন্স কি ও তার ব্যবহার, দীর্ঘদৃষ্টি ও তার প্রতিকার এবং চোখ ভালো রাখার উপায়, এই অংশটা সম্পূর্ণ সহজ, তোমরা অনায়াসে পড়তে পারবে। ষষ্ঠ অধ্যায় থেকে যে বিষয়গুলো বেশি পড়বে সেগুলো হচ্ছে, পলিমার, পলিমারকরণ প্রক্রিয়া, তন্তু ও সুতা, রাবার ও প্লাস্টিক। সপ্তম অধ্যায় থেকে যে বিষয়গুলো বারবার পড়বে সেগুলো আছে, পিএইচ এর মান জানার প্রয়োজনীয়তা, প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার, লবণের রাসায়নিক বৈশিষ্ট্য এবং লবণের ব্যবহার। নবম অধ্যায় থেকে পড়বে তোমরা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বৈশ্বিক উষ্ণতা এবং অ্যাসিড বৃষ্টি, এই 3টা অংশ ভালো মতো পড়বে, বাকি অংশগুলো একটু দেখে যাবে। দশম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, বল এবং বল সংক্রান্ত যত প্রশ্ন আছে সেটা পড়বে, নিউটনের বল বিষয়ক সূত্র পড়বে, ঘর্ষণ ও এর সুবিধা অসুবিধা পড়বে, থাকবে জড়তা, এরপরে এফ ইকুয়াল টু এম এ, এই সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে, এই অঙ্কটা ভালো মতো করে নেবে,
একটাই তো সূত্র, একটাই তো অঙ্ক, সুতরাং এটা বেশি কঠিন নয়। এবং ক্রিয়া এবং প্রতিক্রিয়া বিষয়ক কোনো প্রশ্ন থাকতে পারে, সেখান থেকে পড়ে নেবে। 12 অধ্যায় তড়িৎ অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। এ অধ্যায় থেকে যে বিষয়গুলো পড়বে সেগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব, তড়িৎ ক্ষমতা কিলোওয়াট ঘন্টা দিয়ে ছোট একটি অঙ্ক থাকতে পারে, তড়িৎ ক্ষমতার হিসাবের একটা অঙ্ক আসে, যেমন একটা বাল্বের গায়ে লেখা থাকে 220 ভোল্ট, 60 ওয়াট, এর অর্থ কী, এরপরে IPS বা UPS এর ব্যবহার, এবং সবার শেষে লোডশেডিং। 13 অধ্যায়ে যে বিষয়গুলো তোমরা বেশি পড়বে সেগুলো আছে যোগাযোগের উদ্দেশ্য, তথ্য যোগাযোগ প্রযুক্তি, রঙিন টেলিভিশন এবং এর ব্যবহার, কম্পিউটার এবং এর ব্যবহার, ইন্টারনেট ও ইমেল। এই অধ্যায়টা যদিও আমি সাজেশনে রাখিনি, কিন্তু সহজ বলে এখানে আমি উল্লেখ করলাম, যদি সম্ভব হয় এই অধ্যায়টা পড়ে ফেলবে। এবং সবার শেষে 14তম অধ্যায় থেকে তোমরা যে অংশগুলো বেশি পড়বে সেগুলো হচ্ছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, কেমোথেরাপি এবং MRI, এই 4টা অংশ ভালোমতো পড়বে। প্রিয় শিক্ষার্থী, এখানে যে 10টি অধ্যায় দিলাম, এই 10টি অধ্যায় তোমরা অবশ্যই ভালোমতো পড়বে। আর যদি বিজ্ঞান বিষয়ে তোমরা একটু দুর্বল থাকো, তাহলে এখান থেকে কমপক্ষে 2টি অধ্যায় বাদ দিয়ে দিতে পারবে। এখন কোন 2টি অধ্যায় বাদ দেবে সেটা তোমাদের ইচ্ছা, তবে কখনোই 3য় অধ্যায়, 7ম অধ্যায় এবং 10ম অধ্যায় আর 12 অধ্যায় মানে 12 অধ্যায়, এই 4টা অধ্যায় কখনো বাদ দিবে না। এই 4টা অধ্যায়কে ঠিক রেখে বাকি অধ্যায়গুলো থেকে যে কোনো 2টা অধ্যায় তোমরা বাদ দিয়ে দেবে। তোমরা দেখবে কোনো কোনো সৃজনশীলে শুধুমাত্র চিত্র দেওয়া থাকবে, অর্থাৎ উদ্দীপকের চিত্র দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু চিত্র সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তোমাদের যে অধ্যায়গুলো সাজেশন আকারে দিলাম, এই অধ্যায়গুলো থেকে চিত্রগুলো অন্তত বারবার দেখবে, কারণ চিত্র দেখলে যাতে বুঝতে পারো কোন প্রশ্ন আসছে বা কীভাবে উত্তর দিতে হবে বা কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে এটা বুঝতে পারবে। সো যত অধ্যায়ই আছে সবগুলো অধ্যায় পড়ার সময় অবশ্যই চিত্র সম্পর্কে ভালো আইডিয়া নিয়ে নেবে। আর নৈবেদ্যিক কমন পড়ার জন্য তো অবশ্যই সম্পূর্ণ বই পড়তে হবে, টেস্ট পেপার থেকেও তোমরা পড়তে পারো, তবে সম্পূর্ণ বই অনেকের পড়ার অভ্যাস নেই, এই জন্য আমি বলবো টেস্ট পেপার থেকে বিভিন্ন বোর্ড এবং স্কুলগুলি পড়ে ফেলো, তাহলে হয়তো অনেকগুলো নৈবেদ্যিক কমন পড়বে। যদি ভিডিওটি ভালো লাগে আর যদি অন্য ভিডিও পেতে চাও তোমাদের SSC সংক্রান্ত, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, লাইক তো অবশ্যই দিবে। আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে লাইক দিয়ে সদস্য হয়ে যাও, তাহলে সব ভিডিও লিঙ্ক তুমি একসাথে পেয়ে যাবে। সবার শেষে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া।